আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিন যদি দেহের ভিতরে থাকে কি কি উপকার হতে পারে, এটা নিয়ে আপনাদের মাঝে আজকে একটু আপডেট দিব। এটা হচ্ছে খামার করলে এরকম যদি না হয় তাহলে কিন্তু খামারের লস, কারণ বর্তমান সময়ে সব কিছুর এত দাম, মানে আপনার এই সেক্টরে আপনার টিকে থাকাটাই কষ্ট। যেমন আমি যদি বলি, আমার সেটা আমি যাবো আগে, তার আগে এখান থেকে একটু শেষ করে নেই। সবগুলা গরুকেই খাওয়ানো হয়েছে, বড়টা ভাঙছি আবার আজকে, মানে আনা হয়েছে, মানে আজকে না, মানে কালকে রাতে আনা হয়েছে, আজকে দেওয়া হচ্ছে আর কি। আর কারেন্ট নাই তো, যার কারণে হচ্ছে আমি আগে এগুলো একটু দেখাই নেই, এগুলো তো অনেকগুলো খাওয়ানো হয়েছে। তো প্রথমত হচ্ছে যে কারেন্ট নাই, অন্য টিউবওয়েল থেকে পানি, সেই যেমনি কল গাড়ে এমনি করে আয়না, তারপরে হচ্ছে সবগুলা গরুকে মাত্র খাওয়ানো শেষ হয়েছে, মানে একটা আছে যে মাখা হচ্ছে, এটাই তো। আমি একটু ওই পাশে যাবো, জেনারেটার আছে, হ্যাঁ জেনারেটার তো, ওই যে তার নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে পাইপ দিয়ে আপনার মানে স্টার্ট দিলে পড়ে তেল বের হয়ে যায়, তো ওইটা দিলে তো তেল পড়ে গেলে তো আগুন ধরে যাবে, হয় না আর কি। তো আমি আপডেটে যে এটা নিয়ে দিব, সেটা হচ্ছে এটার বাচ্চাটা আমি দেখাই আগে, বাচ্চাটা কই, ওটার বাচ্চাটা হচ্ছে এই তো, কাছে যাই দেখাই, এটা ওইটার বাচ্চা হচ্ছে এটা। বয়স কতদিন? সর্বোচ্চ কত 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 কত, দুই মাস হয় নাই মনে হয়, দুই মাস হয় না, দাঁড়ান আমি মাকে জিজ্ঞেস করি, ভিডিও দেওয়া আছে, ডেলিভারির ভিডিও। আইমা, দুই মাস হয়েছে না? বাসুর এটা দুই মাস কি হয়েছে? ওই যে সাইডের ডা কালাডা মল মাংসে না, এই যেটা এটা এই সাইডে দেখার বোগালে দুই মাস হয় নাই, মাও বলতেছে দুই মাস হয় না। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন, এটা আবার মানে আপনারা হিট আসে যে এটা কিভাবে বুঝতে পারবেন। আর মানে অনেক গরু দেখা যায় আপনারা ছয় মাস হয়ে যায়, এমনও আমি ওষুধ পাঠাই যেগুলো আপনার মনে করেন যে এই মানে এক বছর হয়ে গেছে, আট মাস হয়ে গেছে, তাই না? ওইগুলো আবার হিটে আসে না, ওইগুলোর জন্য আবার হিটের জন্য ওষুধ পাঠাই। আর আমার এই গাভিটাকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই গাভিটা হচ্ছে আপনার দুই মাস হয় না, বাচ্চা তো ছোটো, আপনারা দেখছেনই, এটা আপনার মল ভাঙতেছে, বুঝছেন, মল ভাঙতেছে। এটার আগে আমি একটু ওয়াশের ওষুধটাও খাওয়াই দিছি, এবং হচ্ছে কন্টিনিউ ভিটামিন, মিনারেল আর ক্যালসিয়াম দুইটা চলতেছে, যার ফলে আমি যেটা রেজাল্ট পাইছি, বা এটা তো আজকে নতুন না, মানে এটা আপডেট দিচ্ছে আপনাদের মাঝে, এটা হচ্ছে আপনার মল ভাঙতেছে, মা বলতেছে কয় মল তো ভাঙতেছে, এটা হচ্ছে আপনার ফলস হিট, কিন্তু হিট আসবে হিটেরই মল আর কি, বুঝছেন, এই যে মল ভাঙছে। তো এখন দেখা যায় যে অনেকেই আপনারা বললেন যে আপু এই আমাদের গরু হিটে আসে না, হিটে আসে না, এই প্রবলেমগুলো কি, তাই না? প্রবলেম হচ্ছে দেহের ভিতরে, এই মাত্র গায়ে নাইছে দেখছেন, এত কষ্ট করে মাত্র গায়ে নাইলো, একদম ক্লান্ত হয়ে গেছি। তো দেখা যায় যে আপনার মানে হিট আসে না এরকম মানে গল্প। তো এই মা বলতেছে কয়টা তো বাছুর ছোট, বীজ দিয়ে দিব কিনা, অবশ্যই বীজ দিয়ে দিব, কিন্তু আজকে না, মানে যে মল ভাঙতেছে হিট চলে আসবে, তার মানে আমি আপনার মাঝে এটাই বুঝাইতে চাইলাম যে জিনিস যদি আপনারা বুঝে শুনে খরচ করেন, যদি একটা গরুর দেহের ভিতরে দেখেন, আমার গরুটা কিন্তু সবল, স্কিন ভালো, তেল তেলে, এটার মধ্যে কোনো গ্যাপ নাই। কারণ হচ্ছে আমি হচ্ছে আপনার এই বাচ্চা দেওয়ার পরে কৃমিনাশক, তারপরে হচ্ছে আপনার লিভার টনিক, তারপরে ওয়াশের ওষুধ, তারপরে হচ্ছে আপনার ওই যে এই আর ক্যালসিয়াম, তো এটা তো খাওয়াচ্ছি, আমিও দেখাইতাম, আপডেটটা দিতে পারিনি, এই যে মাত্র শেষ করলাম, অন্য টিউবওয়েল থেকে পানি এই না, মাত্র ওই দেখেন ফ্যান ঘুরতেছে, মাত্র কারেন্ট চলে আসছে, একেবারে অবস্থা খারাপ, সবগুলোর পানি যদি টাই না আনা, অনেক পানি লাগে, অনেক, এটাই আপনার হচ্ছে প্রায় মনে হয় 30-40 মন পানি লাগে, 30 মনের উপরে পানি লাগে। তো মানে এইটা আপনাদের মাঝে বুঝাইতে চাইলাম যে আপনারা যে গরু পালেন সবাই অনেক অভিজ্ঞ মানুষ, কিন্তু কিছু কিছু জায়গা গ্যাপ এখনও আপনাদের আছে, যার কারণে আপনাদের খামার লস। যেমন আমি যদি বলি যে একটা গাভি বাচ্চা দেওয়ার সর্বোচ্চ ধরেন যে আড়াই মাস, দুই মাস, এর মধ্যে যদি আপনি তিন মাস এর মধ্যে যদি আপনি হিট না নিতে পারেন, ওই গাভি ওই খামার আপনার কোনোদিন লাভ হবে না। আবার আপনারা এও বলেন আপা গরু হিটে আসে না, হিটে আসবে না কেন? সঠিকভাবে যদি চিকিৎসা করেন হিটে আসবে না কেন? যেমন আমার এই যে টেপা গরু, ওর নাম দিছি আমি টেপা বলি, কেনানার পরে টেপা বলি আমি, এই টেপার মনে করেন যে আল্লাহর রহমতে আপনার মানে কি বলবো, আর এখনও আমি 12টা করে দুধ পাই এখনও, বুঝছেন, মল ভাঙতেছে, ওরা তো সেমই বাচ্চা দিছে, আপনারা জানেন ওর বাচ্চা দিছে আরও কম, দুই মাস হয় নাই, বুঝছেন, ওর চেয়ে কিছুদিন পরে ও আবার দিছে, মনে হয় সপ্তাহ, জানি না, ভিডিও দেখা লাগবে, ওর বাচ্চাও তো ছোট, বুঝছেন,
মনে হয় দেড় মাস হয়েছে এরকম। তাইলে আপনারাই শুধু মানে গরু পালেন, আপনাদের গরুই হিটে আসে না, আপনাদের গরুই দুধ হয় না, কারণ আপনারা অনেক টাকা ভাঙেন ঠিক আছে, কিন্তু টাকাগুলা মানে ওই সঠিক জায়গায় ভাঙতে পারেন না। যেমন আমার এখানে, যেমন আজকেও আপনার অর্ডার আসছে, অর্ডারের ভিডিওগুলো আপনার মাঝে দিব, অর্ডার আসছে একটা গরুর হচ্ছে আপনার টাকা খরচ করছে হচ্ছে ছয় না সাড়ে ছয় হাজার টাকা, বুঝছেন? এটা হচ্ছে ফরিদপুরে, মানে জেলা ফরিদপুর, ফরিদপুরে ছয় হাজার টাকা খরচ করছে ম্যাস্টাইটিসের জন্য, অ্যান্টিবায়োটিক দিছে, ইঞ্জেকশন দিছে, বুঝছেন? কাজ হয় নাই, বলে যে আমি অনেক খরচ করছি আপা কাজ হয় নাই, কি করব, একটা বাটে পানি আর একটা বাটে দুধ আছে কিছু, বুঝছেন? কিছু তাইলে ওইটার ওষুধ পাঠাই দিব, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, বুঝছেন? ওষুধ অলরেডি ঘরে আইনে মানে ই হয়েছে, একটা কম ছিল এনে রাখছি। তো এই ছিল মনে করেন যে চিকিৎসা লাইন, দেখেন ওই টাকাগুলো কিন্তু সে ভাঙছে, হ্যাঁ ভাঙছে, ভাঙার পরেও কি আবার ভাঙা লাগতেছে। আর আমি যে চিকিৎসাটা দিব, আমাকে জাস্ট একটা দিন সময় দিবেন, অনেক খরচ করার পর যে মানে কাস্টমারগুলো আসে মায়া হয় তাদের জন্য, তাছাড়া কাজ হবে না তো, খরচ আপনার মুখ্য জায়গায় খরচ করতে হবে, বুঝে শুনে খরচ করতে হবে, শুধু তো আপনার চিকিৎসা জানলেই তো আর কাজ হবে না, বা খামার করলেই কাজ হবে না, লাইন আছে। যেমন আমি এই গাভিটার মাস থেকে আপডেট দিয়ে দিই জানাই আপনাদের মাঝে, আমাকে অনেকে বুঝছেন, আমি যখন বলছি যে গাভিটা প্রেগনেন্ট হয়েছে আপনার প্রায় দেড় মাসের উপরে হয়েছে, আমি বুঝতে পারছি কীভাবে, দেখেন আপনাদের মাঝে কিছু কিছু লক্ষণ দিই আমি। যেমন আমার এই বকনাটা কিন্তু প্রেগনেন্ট, বুঝছেন? আর এটা আরেকটা কথা বলবো, ওই যে বলতে ভুলে গেছি, আরেকটা অর্ডারের ঘটনাটা বলি। তো ওই বকনাটা আপনার গাবিটা চেক দিছিল, চেক দেওয়ার পর থেকে জরায়ু বের হয়ে যায়, বুঝছেন? ওইটার অর্ডারের ওষুধ পাঠাবো। তাইলে মনে করেন যে কী অবস্থা, আমি জীবনে গরু পালি, জীবন তো চেক দিই না, আমার এখানে কোনো চেক দিতে দেখেন আপনারা? বলেন চেক আমি কেন দিব, আমার চোখই তো চেক, আমার চোখই তো মেশিন, একটা এআই কর্মী ভিতরে দেখা যা বলবো বাচ্চা আছে, আর আমার আমি চোখ দিয়ে দেখে বলবো যেটা কনসেপ্ট করছে, এরকম বহু মানুষের গরু বলে দিই, আমার ছবি পাঠায়, ছবি নিয়ে আসে, মল পাঠায়, মল নিয়ে আসে। তাইলে এগুলো আগে জানতে হবে, বুঝছেন? এগুলো আগে বুঝতে হবে, তারপরে খামার করেন ভাই, আতালে পাতালে খামার কইরা লাখ লাখ টাকা লস করেন, বুঝছেন? কিচ্ছু করার নাই আসলে, কি বলবো, হতবাগামে। তো এই যে এই বকনাটার কথা যদি বলি, তাইলে আপনারা হলে তো মনে চেক দিতেন, দিতেন না? দিতেন মনে হয়, আমি কখনো চেক দিব না, আমার বকনা কনসেপ্ট করছে। কেন কনসেপ্ট করছে জানেন? এটার আপনার এই যে দেখেন, এই যে ঘর গাড়ি একদম শুকায় গেছে, ছোট হয়ে গেছে, এবং হচ্ছে শরীর ভালো হয়েছে, দেখেন আগের থেকে, বীজ দেওয়ার আগের চেহারা দেখেন আর এখনকার চেহারা দেখেন, বীজ দেওয়ার আগের ভিডিওটা দেখাইছেন, এখনকার ভিডিওটা দেখেন, তার মানে কি ওর আস্তে আস্তে যে পেট বড় হচ্ছে, ও হচ্ছে শরীরের মানে একটা প্রেগনেন্ট গরু যদি কনসেপ্ট করে, সে গরুটা যদি আপনি ন্যূনতম খাবারও খাওয়ান, তাও সেটা কি প্রেগনেন্ট টিকলে, ভরাটা টিকলে একটু শরীর ভালো হইব, যতই আপনি না খাওয়াই রাখেন তবুও ভালো হইব, কিন্তু সেটাকে প্রপারভাবে যত্ন দিতে হবে। যেমন আমার এটার মাঝে সবগুলো দেওয়া হচ্ছে বা আছে, বুঝছেন? এই হচ্ছে ঘটনা। যেমন শরীর ভালো হইতেছে মানে এটা বৈশিষ্ট্য, শরীর ভালো হবে, তারপর শরীর তেল তেলে হবে, দেখেন স্কিন কত তেল তেলে, শরীর তেল তেলে হবে, মাজা বড় হবে, মাজা মানে এই যে পেটটা একটু একটু হালকা হালকা পেট ছাড়বে, তারপরে হচ্ছে আপনার এই যে একদম আঠার মতো মল ভাঙবে, মলের বৈশিষ্ট্য দেখলে বোঝা যাবে, মানে মোট কথা আমি বুঝছি, আপনারা কি বুঝবেন আমি জানি না, আপনারাও যারা অভিজ্ঞতা আর আপনারা যারা বুঝেন তারা বুঝবেন, বুঝছেন? তো এইগুলো হচ্ছে মানে কিছু কিছু লক্ষণ। ও যেমন এই যে এই গাভিটার কথা যদি বলি, এই গাভিটার কথা যদি বলি, এই গাভিটা কিন্তু আপনার এই সামনের বাচ্চা, এটা বাচ্চা, বুঝছেন? বাচ্চাটা কি এখন মনে করেন যে এই এটা ডেলিভারির ভিডিও দেওয়া আছে, মনে হয় দুই মাস হয় না, আমার প্রায় গরু তো মানে দু একদিন আকপাশের বাচ্চা দেওয়া, এও মল ভাঙতেছে, বুঝছেন? এও মল ভাঙতেছে। আবার কিন্তু ওই যে এই জোরে কিন্তু বীজ দিয়ে দিছি, এই জোরে ওরে বীজ দিয়ে দিছি, কিন্তু ওই যে আপনারা তো জানেনই, ওই যে একটা ভাই আমাকে, ভাই না আপু জানি না, কমেন্ট করছিল যে আপু এটা সাদা বাচ্চা হবে, হয়তো বা সে সিমেন্টটা দিসের জন্য জানে ভালো সাদা বাচ্চা হবে। তো এই ছিল আমাদের মনে করেন যে খামারে, কারণ আমার চব্বিশের জন্য আমার টার্গেট, যে চব্বিশের জন্য তেইশের যে বাচ্চাগুলো অলরেডি দেওয়া শেষ, এই বাচ্চাগুলো এই গাভিগুলো আমার আবার খুব দ্রুত চব্বিশের আগে বা চব্বিশে আমার আবার কনসেপ্ট করাইতে হবে, যে চব্বিশে যেন আমি আবার বাচ্চাগুলো যেন আল্লাহ যদি সুস্থ রাখে আমি যেন আবার গাভিগুলোর থেকে আবার যেন বাচ্চাগুলো পাই, তাইলে সে আমার খামার প্রফিটে থাকবে, আমি তো খাইলা গরু পালবো না, আর আল্লাহর রহমতে আমার এখানে অমন কোনো ঘটনা নাই, বুঝছেন? আল্লাহ দিলে সব কিছু ঠিক মতো। এই যে আপনাদের গরু বাচ্চা দেওয়ার পরে আপনারা বলে ক্যালসিয়াম খাওয়ান, ক্যালসিয়ামে বলে কাজ হয় না, কি ক্যালসিয়াম খাওয়ান ভাই, বাংলাদেশে কি কোম্পানির অভাব আছে, কেন এরকম করবেন বলেন? এর জন্য বুঝে শুনে টাকা ভাঙেন, টাকা সেই ভাঙেন, আমার কাছে টাকা, আমার কাছে প্রচুর অর্ডার, প্রচুর কল, আমার টাকা ভাঙেন, কিন্তু একদম টাকা শেষ করে
খরচ করে ক্লান্ত হয়ে গরুর জীবন শেষ দিয়ে তারপর আমার কাছে আসেন কেন? একদিন সময় দিলে কি আপনাদের মহাভারত অশুদ্ধ হয়ে যায়? আমার কাছে যেটা পাবেন সেটা হচ্ছে যেটা নর্মালি পরামর্শ এটা তো পাবেনই, এর জন্য কি চাই না টাকা লাগে? ফ্রি পাবেন। আবার যেখানে চিকিৎসা এটা একদিন সময় দিবেন, ওষুধ পাঠাই দিব, এত কাহিনী করার সময় আছে বলেন? আপনাদের মানে আজকে যে তিনটা মানে অর্ডার আসছে, তিনটা অর্ডারের কথা মানে শুই না, ওনাদের ঘটনা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেছে, যার কারণে একটু রাগের সুরে আপনাদের বলতেছি। কারণ আপনারা টাকা ভাঙেন অনেক, কিন্তু টাকাগুলা জায়গা মতো ভাঙতে পারেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি দেখাইলাম যে কী কী বৈশিষ্ট্য থাকে একটা গরু প্রেগনেন্ট হলে কীভাবে বুঝতে পারবেন, দয়া করে চেক দিবেন না। যেমন ওই খামারি ভুগতেছে, আবার ওই খামারি আপনার গ্যাপ আছে, চিকিৎসা করছে, চিকিৎসা যদি লাইন মতো না পড়ে হবেই না, তো জরাই বলে সব কিছু নিয়ে বের হয়ে চলে আসে গরু কাবু, কী করার আসতে বলেন? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।